নমস্কার, পার্সোনাল এডুকেশন নাম্বার বা পেন, এ পেন নাম্বার চালু হচ্ছে। দেখুন, বাংলার শিক্ষা পোর্টালে প্রত্যেকটা স্টুডেন্ট কোড আছে, স্টুডেন্ট কোডের পাশে পেন নাম্বারটা অলরেডি চালু হয়ে গেছে। যে সমস্ত স্টুডেন্টের বাংলার শিক্ষা পোর্টালে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অ্যাড আছে, তাদের পেন নাম্বারটা দেখা যাচ্ছে। এই পেন নাম্বারটা সমস্ত ছাত্রছাত্রীর একটাই নাম্বার থাকবে, যেটা একবারে প্রি প্রাইমারি থেকে একবারে হাই স্কুল কলেজ পর্যন্ত এই নাম্বারটা একই থাকবে। এই নাম্বার একটি শিশু একটি প্লে স্কুল থেকে তার শেখার যাত্রা শুরু করে, যার পরে প্রাথমিক, মাধ্যমিক, অন্য যে কোনো উচ্চ বা পেশাগত বা বৃত্তিমূলক শিক্ষার সাথে একাধিক টাচ পয়েন্ট সহ অনেকগুলি সত্তা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা বোর্ড ক্রীড়া একাডেমি আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি জড়িত। বর্তমান পরিস্থিতিতে এই সমস্ত সত্তা বিচ্ছিন্নভাবে তাদের রেকর্ডগুলি বজায় রাখে। প্রতিটি ছাত্রদের জন্য একাধিক এবং সদৃশ্য তথ্য তৈরি করে, যা ব্যক্তির কাছে অ্যাক্সেসযোগ্য হওয়ার নিজস্ব উপায় রয়েছে। এটি বিশৃঙ্খলা, বিভ্রান্তি, ড্রপ আউট ট্র্যাক করার কোনো একটা উপায় এবং প্রতিটি পর্যায়ে এবং প্রতিটি স্টেক হোল্ডারের জন্য বর্ধিত প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ছাত্রদের জন্য। শিক্ষার জন্য পাবলিক ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি অনন্য সংখ্যাসহ একটি সম্মিলিত প্ল্যাটফর্মে একত্রীভূত করা, বিচ্ছিন্ন সিস্টেম হিসাবে কল্পনা করা যেতে পারে, যেখানে নতুন যুগের প্রযুক্তি দ্বারা সমর্থিত সম্মতিভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত সত্তা জুড়ে উপলব্ধ ডেটার সাথে যোগাযোগ করবে। এইভাবে শিক্ষার্থীকে তাদের শিক্ষার যাত্রার একত্রীভূত দৃষ্টিভঙ্গি দিয়ে সাহায্য করা সর্বাগ্রে। কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে এবং এমনকি এর বাইরেও জড়িত অন্যান্য স্টেক হোল্ডারদের জন্য এটি সহজ করে তোলা, এই নাম্বার দিয়ে, এই পেন নাম্বার দিয়ে ছাত্রছাত্রীর সমস্ত কিছু তথ্য জানা যাবে এবং সেই প্রাক প্রাইমারি থেকে একবারে কলেজ, তারপরেও একই নাম্বার এই থাকবে, এই পেন নাম্বারটা সমস্ত ছাত্র। পার্সোনাল এডুকেশন নাম্বার, এই ব্যক্তিগত শিক্ষা নম্বর পেন কি? ব্যক্তিগত শিক্ষা নম্বর বা পেন হলো সমস্ত শিক্ষা প্ল্যাটফর্ম জুড়ে একটি অনন্য শনাক্তকরণ নম্বর তৈরি করার একটি উদ্যোগ। তিনটি সাধারণ পরিস্থিতির মাধ্যমে ইন্টারঅ্যাক্ট করার জন্য পাঁচজন মূল ব্যক্তিকে, অর্থাৎ শিক্ষার্থী, পিতামাতা, শিক্ষক, প্রশাসক এবং সম্প্রদায়ের সদস্যর মাধ্যমে এটা করা। পেন জারি করা হবে ন্যাশনাল ডিজিটাল এন্টারপ্রাইজ আর্কিটেকচারের সংজ্ঞায়িত, অর্থাৎ NDER এর সংজ্ঞায়িত হিসেবে শিখুন, শিখতে সাহায্য করুন এবং শিখুন পরিচালনা করুন। পেনের ন্যূনতম প্রয়োজনীয় প্যারামিটারের সেট থাকবে, যেমন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ইমেল, ফোন ইত্যাদি। শিক্ষাক্ষেত্রের সাথে ব্যক্তিদের সম্পর্কে বৈধ করে একজন শিক্ষাবিদ বা সত্তাকে স্বতন্ত্রভাবে শনাক্ত করার জন্য পেন বিদ্যমান ডিজিটাল সম্পদ একত্রিত করার সুবিধা দেবে এবং অ্যাপ্লিকেশনগুলি ফেডারেটেড সিস্টেমের অংশ। এটি প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, সিনিয়র সেকেন্ডারি, স্নাতক, স্নাতকোত্তর, আপস্কিলিং ইত্যাদি সহ বিভিন্ন শিক্ষার পর্যায়ে সমগ্র ব্যক্তিত্বের জীবনচক্রে একটি স্থায়ী রেফারেন্স নম্বর হিসাবে কাজ করবে। পেন এছাড়াও সুবিধা দিতে পারে NDRA-তে চিহ্নিত ছাত্র, শিক্ষক, পরামর্শদাতা, সত্তা ইত্যাদির মতো জাতীয় মূল রেজিস্ট্রি তৈরি করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি বিভিন্ন ফেডারেট থেকে ডিজিটাল সম্পদের একত্রীভূত দৃষ্টিভঙ্গি প্রদান করে ব্যক্তিদের উপর উপকার করবে। এই পেন। এখন এই পার্সোনাল এডুকেশন নাম্বার কেন, কেন আধার কার্ড নয় এবং অন্যান্য শনাক্তকারী নাম্বার নয় কেন? আধারকে একটি অনন্য শনাক্তকারীর পরিবর্তে পেনের জন্য একটি বৈশিষ্ট্য হিসাবে তালিকাভুক্ত করা যেতে পারে, কারণ এটি সর্বদা শিক্ষা ব্যবস্থার প্রত্যেকের জন্য উপলব্ধ নাও হতে পারে, যেমন NRI, বিদেশি নাগরিক, সংস্থা ইত্যাদি। এছাড়াও আধারের সাথে যুক্ত আইনি কাঠামোর কারণে এটি হতে পারে।
শিক্ষাগত পরিষেবার জন্য বাধ্যতামূলক প্যারামিটার করা যাবে না। স্বাস্থ্য আইডি, পাসপোর্ট, প্যান ইত্যাদির মতো অন্যান্য শনাক্তকারীর ক্ষেত্রেও এটা এই রকম হতে পারে, এই পার্সোনাল এডুকেশন নাম্বার। যদিও এত বিশাল জনসংখ্যার জন্য শনাক্তকরণ নম্বর তৈরি করা একটি কঠিন কাজ হতে পারে, তবে এটি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা যেতে পারে। প্রাথমিক পর্যায়ে ফোকাস বিদ্যমান দশম শ্রেণী পাস করা ছাত্র এবং শিক্ষকদের উপর করা যেতে পারে, যাদের জন্য ডাটাবেসটি সহজলভ্য, এবং ধীরে ধীরে এটি বাকি জনসংখ্যার জন্য আরও নিচে ক্যাসকেড করা যেতে পারে। নতুন প্রবেশকারীদের সহজে সরঞ্জাম প্রদান এবং নীতিও পদ্ধতি তৈরি করে বিবেচনা করা যেতে পারে, এই পার্সোনাল এডুকেশন নাম্বার বা পেন। নমস্কার।